everyone, good morning and welcome back to my channel. So, ekhon baje sokal pray 7:30 ar amake dekho kono brush trash na kore fresh na hoye camera hate chole eshechi. Ajke ekta notun vlog start korchi karon ki ajke amar doctor's checkup royeche. Amar purono barir oi side e ami doctor dekhai. তো ওখানে যখন যাচ্ছি আর যেহেতু আমার পুরনো বাড়ির ওই সাইডে সমস্ত রিলেটিভসরা রয়েছে আমার মামা বাড়ি মাসি বাড়ি আমার ঠাকুমা বাড়ি তো ওখানে যখন যাওয়ার সুযোগ হচ্ছে আজকে এতদিন বাদে তো তাদের বাড়িগুলো ঘুরে আসব বেসিক্যালি মাসির বাড়ি যাওয়ার রয়েছে মেজো মাসির বাড়ি যাব আর এদিকে হচ্ছে তোমার কি বলে ঠাকুমা বাড়ি যাব ঠাকুমার শরীরটা একটু খারাপ তো ঠাকুমাকে দেখে আসব আর মানে ঠাকুমার ক্ষেত্রে প্রথম নাতির ঘরে পুতি মানে ছেলের সাইড থেকে মেয়ের সাইড থেকে নাতির ঘরে পুতি ঠাকুমার দেখা হয়ে গেছে বাট ছেলের সাইড থেকে নাতির ঘরের পুতি ফার্স্ট টাইম ওই কারণে ঠাকুমাকে তার পুতির মুখটা দেখিয়ে আসব আর কুট্টুসকে নিয়ে যাচ্ছি এই কারণে কারণ কি ও কমপ্লিটলি ব্রেস্ট ফিডের উপরে রয়েছে ওকে কোনো ফর্মুলা মিল্ক আমরা দিই না তো অতটা টাইম মানে বুঝতে পারছো এইখান থেকে অতটা যাব আবার সেম টাইম রিটার্ন আবার মাঝখানে ডক্টর দেখানো তো এতটা টাইম ওকে একা এরকমভাবে মায়ের কাছে রেখে যাওয়া যাবে না ওই কারণে মা আর কুট্টুস যাচ্ছে তো সবাই মিলে যখন যাচ্ছি ওই কারণে ভাবলাম যে এতদিন বাদে বেরোনোর সুযোগ হয়েছে তো আশেপাশে সবার বাড়ি হয়ে আসবো মেজো মাসির বাড়ি যাচ্ছি মানেই বুঝতে পারছো টিঙ্কা দিদি আর গুনু রয়েছে আর ওরা থাকা মানেই তো একেবারে জম্পেস একটা মস্তি হবে তো আমি তো খুব এনজয় করব আজকে দিনটা মনে হচ্ছে যা বেশি আশা করব না বেশি আশা করলে মানে অতি আশার ভোজন নষ্ট না কি বেশ একটা কিছু বলে না ওই রকম ব্যাপার তো কোনো প্ল্যান প্ল্যান কিছু না যাচ্ছি এতদিন বাদে এটাই অনেক তো আজকে ব্লগটা খুব মজাদার ব্লগ একটা হতে চলেছে সো কিপ অন ওয়াচিং আর আমি যাই ততক্ষণ রেডি হয়ে নিই দেন তোমাদের সঙ্গে দেখা করছি তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর আজকে দেখো আমি পরেছি একটা হোয়াইট কালারের কুর্তি আর এখানে রয়েছে গোল্ডেনের কাজ খুব সুন্দর কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেকদিন বাদে তো অনেকদিন বাদে কি প্রায় ঘুরতে যাওয়া হিসেবে বলতে গেলে এটা ফার্স্ট টাইমই যাচ্ছি তো আজকে সেন্টার অফ অ্যাট্রাকশন যে রয়েছে মানে আমার কুট্টুস উনি আজকে কি ড্রেস পরেছে তোমাদেরকে দেখাই এই দেখো আজকে কুট্টুসের ড্রেস আপটা দেখো জাস্ট রম্পর পরেছে আর দেখো বুড়ো দাদুর মতন ওই স্প্রিং দাদুর মতন এরকম ঘেটিটা এরকম করছে এটা কি জিরা কার নাকে কালি লেগেছে ও হাসে শোনো তুমি আজকে কোথায় যাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে আর খুব হাসি আজকে মুখে ছোট্ট একটা জিরাফ দেখি দেখি মুখটা দেখি একটু ওলে বাবালে ওলে বাবালে চলো এবার তাড়াতাড়ি রওনা হতে হবে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে অ্যাজ ইউজুয়াল দেখো কুট্টুস গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে ওই ও বাবা আবার কি খাচ্ছে এখন এখন হয়ে গেছে কি হয়ে গেছে এটা ম্যাও তো নয় হ্যাঁ এটা ম্যাও 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 হয়ে গেছে জিরাফ থেকে ম্যাও হয়ে গেছে আজকে অরি ওখান থেকে ডিরেক্ট চলে আসবে ডক্টরের চেম্বারের ওখানে আর ওর আজকে অফিস হয়েছে ওর কারণে ডক্টর চেক আপ হয়ে যাওয়ার পর ওকে পাশের বাড়িতে ছেড়ে দিয়ে ও অফিসের জন্য বেরিয়ে পড়বে তো চলো ওখানে গিয়ে দেখা আমরা এসে গেছি আর আমি মাকে বললাম কুট্টুসকে নিয়ে তুমি মাসি বাড়ি ঢুকে যাও আমি একটুখানি পাশে দোকানে গেছিলাম এই যে চকলেট নিতে দাদার মেয়েটা আর গুনুর জন্য তো একদম বাড়ির গেটের কাছে চলে এসেছি বাড়ির সামনেই দোকানটা ছিল চলো দেখি ওরা কি করছে সবাই এই সবাই তোদের জানা উচিত ছিল ড্রেস পরে রেডি হয়ে বসা উচিত ছিল তো চলে এসেছি আমাকে থ্যাংক ইউ বলো ওর ডিমান্ড ভাইকে নিচে শোয়াতে হবে ভাই নিচে শোবে আর ও খেলবে তাই আর ভাইয়ের জন্য কি রেখেছিস
ভাইয়ের জন্য কুকু কুকু রেখেছে হ্যাঁ হ্যাঁ ললিপপ কুকু মানে হচ্ছে ললিপপ আর হচ্ছে ঝুনঝুন মানে ঝুনঝুনি রেখেছে আর এই যে সাজুগুলি করো নি কেন বলেছি আমি না কখনো করব এবার করব দাও এই পুরো দেখ অরিজিনের মতো লাগছে তাই কি না বল 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 কি বলবো আর এই চিজ খুব ভালো কথা তোর পুত্রের সত্যি খুব সুন্দর হ্যাঁ বাবু হয়ে বসো বাবু হয়ে বসো এদিকে সরা দেখো ভাইকে নেওয়ার কি ওর শখ ঘুমায় ভাই শুরু বলে দেবো মাস হলে দুই মাস তিন মাস দেখি সরো সরো একটু দেখতে দাও বোন দিদি নিয়েছে ভাইকে বলে বাবা রে সোনামা দেখো শিনচান আর হিমাবাড়ির মিলন ওলে বাবা রে খাবো বলে বাড়ি থেকে না খেয়ে এসেছি আগে কিনে রাখবো গরম গরম কখন আসবে আমাদের তো টাইম টেবিলের কোনো ঠিকঠাক নেই দেখো দেখো ভাই তাকিয়ে রয়েছে দিদির দিকে এই দেখো ভাই দেখছে দিদির দিকে কিভাবে সবাই কুট্টুসকে সব সময় ঘুমন্ত অবস্থা দেখে আজকে দেখো আমার ছেলে জেগে রয়েছে তোমার দেখো দুজনকে একই লাগছে দেখতে পুরো ছোটবেলা সব এক লাগে না বেরিয়ে যাচ্ছি দেরি হয়ে গেছে দেরি হয়ে যায়নি টাইমেই রয়েছে 12:30 এখনো পর্যন্ত বাজেনি তবে অরি অলরেডি এসে গেছে ওখানে ওয়েট করছে বলে কল করছিল তো বাবা এসে গেছে বাবার সঙ্গে আমি এখন বেরোচ্ছি তাড়াহুড়া করে কুট্টুসও মাঝখানে কাঁদছিল ওকে খাইয়ে টাইয়ে দেন এখন বেরোচ্ছি চলে এসেছি এখন আমরা ওয়েট করছি একজন এসে গিয়েছে এরপরে আমাদের কথা বল গুলো কি সুন্দর এক্ষুনি কথা বলছিল খেতে বসে পড়লাম আজকে মাসিদের নিরামিষ তো ভাত করেছে এখানে রয়েছে আলু সেদ্ধ ফুলকপি ভাজা আর এটা হচ্ছে তোমার শুক্তো এখানে রয়েছে কিসের বড়া এটা মটর ডালের বড়া দেখে তো বেশ ক্রিস্পি লাগছে গরম গরম ভেজে দিয়েছে দিদি আর এখানে রয়েছে বিউলির ডাল তাই তো বিউলির ডাল না না আমাদের মুগ ডাল ও আচ্ছা মুগ ডাল ডাক্তার দেখিয়ে আসার পরে এসেই আমি আগে লাঞ্চ করতে বসে গেছিলাম কারণ কি কুট্টুস নাকি খুব কান্নাকাটি করছিল তো খেয়েই ওকে তারপরে খাওয়াতে হলো দিয়ে এখন দেখো ঘুম পাড়িয়েছি ফাইনালি আজকে খুব জ্ঞান জ্ঞান করছো এই দেখো এই সময় তো কুট্টুস বেসিক্যালি ঘুমায় কিন্তু আজকে এখানটাতে মানে এসে যেহেতু একটা অচেনা জায়গায় এসেছে না তো একটু ঘ্যান ঘ্যান করছে এমনি সবার সঙ্গে বেশ আজকে খুব হেসেছে সবার সঙ্গে অ অ করে কথা বলছিল তারপরে আমাকে একটু খুঁজছিল মানে খিদে পেয়ে গেছিল বলে মাকে খিদে পেলেই শুধু খোঁজে এছাড়া আমি হলাম ওর পরম শত্রু ওর নিজের হচ্ছে ওর দিদান আর দাদান এই দুইজন তো যাই হোক কুট্টুস এখন ঘুমিয়েছে এবার একটুখানি দেখি একটু মজা টজা কিছু করা যায় কি না অ্যাকচুয়ালি অনেক কিছু মানে অনেকদিন পর এসেছি তো তাই এক্সপেকটেশনটা অনেক থাকে যে এইটা করব সেটা করব ওই করব কিন্তু সময়টা যেন করে জলের মতন বেরিয়ে যাচ্ছে অলরেডি দুটো কটা তিনটের মতন বাজে বোধ হয় না তিনটের মতন বেজেই গেছে এই ডাক্তারের ওখানে যাওয়াটা এটাই করতে গিয়েই বেশি টাইম চলে গেছে তো যাই হোক চলো ফার্দার আর কি করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো তো তোমরা ব্লগটা দেখতে আমরা ছাদে চলে এসেছি আর দেখো নাক পাক কুচকে কোথায় চলে যাচ্ছে কারণ কি প্রচন্ড রোদ দেখতে পাচ্ছি না কিছু
এটা এটা কেউ বলবে শীতকাল যদি পারি তো আমি হলাম কি বলে ওই যে সিং ভেঙে বাছুরের দলে যোগ দেয় বলে না সেই রকম ছোটর সঙ্গে ছোট হয়ে যাচ্ছি তারপরে তো ঠাকুমা বাড়ি যেতে হবে, সময় হয়ে যাচ্ছে, জলের মতন জলের স্রোতের মতন বেরিয়ে যাচ্ছে সময়টা। তো ঠিক আছে, দেখা যাক, চলো একটুখানি আমরা আমাদের মি টাইম স্পেন্ড করে নিই। এই যে নাতির ঘরের পুতি, এই আর ঘুমিয়েই থাকে, ঘুমাচ্ছে, ঘুম। হ্যাঁ, এত ঘুম কেন, রাত্রে কোথায় গেছিলে, কোথায় গেছিলে? হ্যালো, এই ঘুমে কাটো। ও বলতে ভুলে গেছিলাম, চলে এসেছি ঠাকুমার বাড়িতে, নাতির ঘরের পুতি, প্রথম মানে ছেলের ঘরের নাতির ঘরের পুতি, এটা ফার্স্ট টাইম। এখন আমি কি বলছি ঠাকুমা কিছু শুনতেও পাচ্ছে না, কানে এখন একদমই কম শোনে, একটা কথাকে মানে একদম 90 ডেসিবেলে গিয়ে বললে তবে শুনতে পারবে। এই যে এখন একটু আদর করছে। এই দেখো এটা পুরো বাড়িটা এখন এই রকম হয়ে গেছে। আগে এখানে কত খেলতাম, কি করতাম, এই সব জায়গাগুলো চেঞ্জ বলতে একই রয়েছে, টুকটাক কিছু জিনিস একটু অন্যরকম করা হয়েছে, বাথরুমটা একটু অন্যরকম করা হয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে একটা দেওয়াল ছিল, যে দেওয়ালটা এখন আর নেই, অবশিষ্ট ভেঙে পড়ে গেছে। আর ওই যে ঠাকুমার ঘরটা, এখানে পিসি থাকে। আর আগে আমরা এই গেটটা ইউজ করতাম, আমি আর আমার পিসির দুই মেয়ে তিনজনে মিলে খেলতাম, আর এই গেটটা থেকেই ভেতরে ঢুকতাম। এখানটাতে বাবার একটা ভ্যান থাকতো কাজের জন্য যেটা আর কি, আর এই গেটটা ইউজ করতো সেই সময়। তো এখন আর সেগুলো কিছুই নেই। এইটা কারখানাটা ছিল বাবার, এখন বন্ধ করে রেখেছে। আজকে দৌড়ভাগ করে করে সময় চলে গেল, এই এক্ষুনি ঠাকুমা বাড়ি থেকে আসলাম, আবার এখানে সময় হয়ে গেছে, রিটার্ন যেতে হবে। আর এই দেখো আমার বারেবার চোখ এইদিকে চলে যাচ্ছে। আজকে রয়েছে ডাল বড়া আর আমের চপ। অ্যাকচুয়ালি আজকে সকালে যে কচুরি জিলিপি খেলাম, আর এই এখন ডাল বড়া, এটা আমি প্রেগনেন্ট অবস্থায় খাওয়ার ইচ্ছা ছিল, এখানে আসারও কথা ছিল, বাট প্ল্যানটা মানে হয়ে ওঠেনি, তো সেটাই আজকে পূরণ করছি। দিদা সবসময় সব বিষয় চোখে কমেন্ট করে, ওর সানাই বেজে গেছে, আর একজন ওইখানে দৌড়েছে, কি অবস্থা। পেছনে দেখো গুড্ডি চলছে, এইসব মহিলারা গুড্ডির ফ্যান, গুড্ডি দেখছে। তো আমি যাই এবার ডাল বড়াটা খেয়ে নিই, না তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার আমাদের বেরানোরও সময় হয়ে গেছে, তার আগে গুনুর সঙ্গে আরেকটু কিছু টাইম স্পেন্ড করবো, দেন বেরাবো। এই যে দেখো তিন মাথা, ও বাবা, ভাইকে হামি খাওয়ার জন্য দুই দিদি দেখো হামলে পড়েছে। এই যে হিমুর দোস্ত, এটা দোস্ত, একটু মুখটা দেখি, এই দোস্ত, দুজনে হামি খাও, দুজনে। হ্যাঁ, তুমি তুমি
তো আমরা বাড়ি চলে এসেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতন তো হয়েই গেছে। এসে কুটুসকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি, কিন্তু ঘুমায়নি, এখন সাইকেল চালাচ্ছে। এই দেখো, এই দেখো, এই কুটুস, একটু সাইকেল চালিয়ে দেখিয়ে দে তো সবাইকে। ওই দেখো, আর এইখানটায় দেখো কি করেছে, ওর শোয়ার জায়গাটাই ও ভিজিয়ে দিয়েছে। তো আজকে প্রচন্ড পরিমাণে পেটটা ভার হয়ে রয়েছে, ওই কারণে রাতে আমি আর কিছু খাবো না। আর সব থেকে বড় কথা, গাড়িতে আমি ঘুমাতে ঘুমাতে এসেছি, হঠাৎ করে গাড়িতে ওঠার পর কি জানি কি হলো, মাথা ব্যথা খুব ভীষণ ব্যথা করছিল আর বমি পাচ্ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে। একটা ঘুম হয়ে গেল আর এখন দেখতেই পাচ্ছ, মানে তাকাতে পারছি না, চোখটা এতটা বেশি টেনে আসছে। এখন বাজে 9:15 আর আমি আজকে রাতে কিছু খাবো না। মা এমনি জাস্ট ভাতে ভাত, মানে কি আলু সিদ্ধ ভাত বানিয়ে নিচ্ছে, বাবার মায়ের জন্য আলু সিদ্ধ ভাত, আর আমি বলেছি শুধুমাত্র একটা ডিম সিদ্ধ খাবো। হাঁসের ডিম রয়েছে তো ঘরে, হেভি লাগে আমার হাঁসের ডিম খেতে, তো ওইটাই হাফ বয়েল খাবো, খেয়ে আর নিদ্রায় চলে যাব। তো চলো, আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু মানে এত চরকির মতন পাক খেয়েছি না, এই ডাক্তারখানা, এই মাসির বাড়ি, এই আবার ঠাকুমা বাড়ি, আবার মাসির বাড়ি, এই করেছি না, মানে সেরকমভাবে বসার বা যা যা করবো ভেবেছিলাম সেগুলো কিছু করে উঠতে পারিনি। এনিওয়ে, আবার খুব তাড়াতাড়ি হয়তো যাব, কারণ কি আজকে গিয়ে মন পোষালো না, দেখি আবার কবে। একবার বাড়িতে ঢুকে যাওয়ার পরে না আমাদের আর কেউ নিয়ে যায় না। যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। কুটুস গুড নাইট বলে দাও, ওর তরফ থেকেও গুড নাইট, সুইট ড্রিমস।